আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি খুবই সুন্দর একটি ওড়না ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ডিজাইনটি আমি খুব সহজেই অল ওভার ওড়নাতে কাজ করেছি, আর কীভাবে ডিজাইনটি ড্রয়িং করেছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই ডিজাইনটি করার জন্যে আমি এখানে একটি প্যাড খাতার মধ্যে যেভাবে করে ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি, আর ডিজাইনটি কিন্তু আমার এখানে হয়েছে 7 ইঞ্চি। তো আমি যেহেতু এখানে একটু চ্যাপটা করে ডিজাইনটি ড্রয়িং করব, যার কারণে আমি কিন্তু দুইবার করে ডিজাইনটি বসিয়ে দুইবার করে ড্রয়িং করে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে প্রথমে কিন্তু আমি করার জন্যে ডিজাইনটি ড্রয়িং করার জন্যে ওনার একটি সাইড নির্বাচন করলাম। তো এই যে দেখুন, আমি এখন ডিজাইনটি বসিয়ে দিচ্ছি। যেভাবে করে ওনার এক সাইডে আমি ডিজাইনটিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর প্রথমে আমি দেখে নিচ্ছি যে কতটুকু মধ্যে কাজটা করলে আমার দেখতে ভালো লাগবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা যেহেতু 7 ইঞ্চি করে আছে, তো আমি তিনবার বসিয়ে করব। তিনবার বসিয়ে করলে কিন্তু আমার 21 ইঞ্চি হচ্ছে, তো অনেক বড় প্যানেল একটা হয়ে যাচ্ছে। যার কারণে পরে ভাবলাম যে না, এখানে আমি 14 ইঞ্চির একটি ডিজাইন করব। তো দুইবার করে বসানোর কারণে কিন্তু এখানে 14 ইঞ্চি, আর 14 ইঞ্চি কিন্তু বিশাল লম্বা একটি প্যানেল হবে। তো যেহেতু দুই সাইডে আমি করিনি উপরের দিকটায়, তার কারণে নিচের প্যানেলটা আমি অনেক চওড়া করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে করে শাড়িতেও ড্রয়িং করে কাজ করে নিতে পারেন, অনেক সুন্দর একটি ডিজাইন। তো দেখুন আমি কি টেকনিক অবলম্বন করে এই ডিজাইনটি করেছি। এই যে এভাবে করে আমি কাগজটাকে নিচের দিকে বসিয়ে উপর দিক দিয়ে কাপড়টা বসিয়ে দিয়েছি, এতে করে ভেতর দিক থেকে কিন্তু আমার ডিজাইনটি বোঝা যাচ্ছে। আর আপনারা যে কোনো ধরনের ওড়নাতে হোক বা কামিজের উপরে হোক যদি কাজ করতে চান, তাহলে সুতি ভয়েল কাপড়টা নেবেন। এই ভয়েল কাপড়ের উপরে ড্রয়িং করা কিন্তু খুবই সহজ। এই যে এইভাবে করে একটি কাগজের উপর ড্রয়িং করে নেবেন, নিয়ে জাস্ট কাপড়টা উপরের দিকে বসিয়ে খুব সুন্দর করে একেবারে একটি ডিজাইন ড্রয়িং করে আপনারা পুরো জামাতে বা পুরো ওড়নাতে অল ওভার কাজ করে নিতে পারেন। তো দেখুন ডিজাইনটা কিন্তু ভিতর দিক থেকে আমার স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে ক্যামেরার কারণে একটু আবছা আবছা আসছে, কিন্তু আমি কিন্তু পুরোপুরি ডিজাইনটা দেখতে পাচ্ছিলাম। তো এই যে এভাবে করে আমি ধীরে ধীরে এখন ড্রয়িং করে নিচ্ছি। তো প্লিজ আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন যে আমি কিভাবে একটির পর একটি বসিয়ে ফুলগুলো বসিয়ে আমি ড্রয়িংটি করেছি। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে প্লিজ একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সেটি সাথে সাথে দেখে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু ধীরে ধীরে পুরো ফুলটি ড্রয়িং করে নিচ্ছি। এই যে এইভাবে করে আপনারা কিন্তু প্রথমে দিকে এই যে লতা পাতাগুলো রয়েছে সেগুলো ড্রয়িং করে নেওয়ার চেষ্টা করবেন, আর পাতাগুলো পরে বসাবেন। কেননা পাতা তো যেখানে সেখানে জাস্ট ছিটাফাটা কয়েকটা দিয়েছি, পাতা কিন্তু খুব বেশি যে ঘন করে দিয়েছি তেমনটাও নয়। আমি এখানে খুব ছিটাফাটা পাতা দিয়েছি। দেখুন এই যে এইভাবে করে পাতাগুলো আমি পরে ড্রয়িং করে নিচ্ছি। খুবই ইজি একটি ডিজাইন, যে কেউ এই ডিজাইনটি করতে পারবে খুব সহজেই। যারা একদমই ড্রয়িং পারে না, তারা যদি এই ড্রয়িংটি আমার দেখে একবার মানে চেষ্টা করে, তারাও খুব সহজেই এই ড্রয়িংটি করে নিতে পারবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাহায্য ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না, তাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো এই যে দেখুন আমার ডিজাইনটি কিন্তু উপরের লাইনটা কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট তিনবার বসিয়েছি, তিনবার বসানোর পরে কিন্তু আমার উপরের লাইনটি হয়ে গেছে।
তার ঠিক উপরের দিকেই আমি আরো তিনবার এভাবে করে ড্রয়িং করে নিব, তাতে করে আমার চওড়া একটি প্যানেল হয়ে যাবে। আর উপরের দিকটায় আমি যে ছোট ছোট ফুলগুলো রয়েছে সেগুলো দিব। এক লাইনে আমি 5টি দিয়েছি আর আরেক লাইনে আমি দিয়েছি 6টি। তো এই যে ছোট ফুলটি আমি ড্রয়িং করে নিয়েছি আর এটা আমি মাঝখানটায় বসিয়ে বসিয়ে জাস্ট ড্রয়িং করে নিব। তো একটা লাইনে কিন্তু আমি দিয়েছি 6টি, আরেকটা লাইনে দিয়েছি 5টি। জাস্ট এইভাবে করে আমি পুরো উনাই করে নিব। তো আমার এই উনার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আপনারা বাসায় এই ডিজাইনটি ট্রাই করে দেখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।